এখন যদিও দুপুরবেলা, কিন্তু আমি একটু চেষ্টা করেছি অ্যাম্বিয়েন্সটা একটু অন্যরকম করার, পর্দা টর্দা টেনে দিয়েছি যাতে আলোটা ভালো করে এসে না ঢোকে। তো যাই হোক, এখন অ্যাকচুয়ালি কিন্তু দুপুরবেলা, কিন্তু তা সত্ত্বেও আমি গুড আফটারনুন বলছি না। তো নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, এবং এই ভিডিওটা আমি সন্ধেবেলা, যে সময়টা আমি গল্প বলি আপনাদের, সেই সময়টা আমি পোস্ট করব। তাই আমি বলে দিলাম এটা দুপুরবেলা, কিন্তু পিছন থেকে একটু তাকালেই বোঝা যাবে আলো আসছে, কিন্তু আমি রাত্রিবেলা দেব, তাই আমি গুড আফটারনুন বলছি না। তো যাই হোক, আমি এর আগের দিন বলছিলাম যে একটা আমি ছোট্ট একটা একটু ভুতুড়ে একটা গল্প আমি লিখছি। তো সেটা একটু অন্যরকম, আমি যে কোনো গল্পই টিপিক্যাল চেষ্টা করি একটু যাতে অন্যরকম হয়, সবসময় মাথায় ওটাই চলে। তো সেটা একটা ছোট গল্প আমি আজকে আবার নতুন করে বলা শুরু করলাম। এটা একদম ছোট, দু তিন দিনেই শেষ হয়ে যাবে। আর একটাই বলছি, নিছক গল্প। যেহেতু আমি ইউটিউবে আছি, বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, কাজেই প্রথমেই আমি বলে দিচ্ছি, ভুতুড়ে গল্প কিন্তু কোনো রকম ভয়কে এনকারেজ করার জন্য নয়, রাদার আমি একটা পজিটিভ নোটে গল্পটা শেষ করব। কাজেই ফার্স্ট ইনস্টলমেন্ট দেখেই আপনারা কিন্তু ভেবে বসবেন না যে ভয় দেখানোর একটা ব্যাপার, একদমই নয়। আমার উদ্দেশ্য কিন্তু কখনোই ভয় দেখানো না বা ভয়কে এনকারেজ করা না। তো আমি সে এই জন্য অনুরোধ করবো আপনাদের যে আমি যে কটা পার্টে গল্পটা বলবো আপনারা প্রত্যেকটা দেখুন, কেননা প্রত্যেকটা শুনুন, কেননা যতক্ষণ না পুরোটা শুনছেন আপনারা কিন্তু হয়তো আমাকে ভুল ভাবতে পারেন, কিন্তু আমার কিন্তু ভয় পাওয়ানো একেবারেই উদ্দেশ্য নয়। আমি শেষ করব কিন্তু একটা পজিটিভ নোটে, সেটার জন্য আমার সাথে থাকতে হবে এবং প্রত্যেকটা পার্ট দেখতে হবে। তো যাই হোক, প্রথমেই বলছি, যারা ভয় পাবেন মনে করবেন তারা একটু অপেক্ষা করবেন, একটু শুনবেন, আমি কিন্তু শেষে কিন্তু একটা পজিটিভ কানেকশন দেওয়ার চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করলাম। যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে কমেন্ট করে জানান যে হ্যাঁ রঞ্জনা দেখছি, ভালো লাগছে, মন্দ লাগছে, যে কোনো কিছু যা আপনাদের ইচ্ছে আপনারা কমেন্ট করে আমায় জানাতে পারেন। তো যাই হোক, গল্পটা আমি শুরু করছি। গল্পের যে ক্যারেক্টারগুলো, আমি নামগুলো একটু বলে দিচ্ছি, কেননা নাম আমি ভীষণ ভুলে যাই, আমার নিজের দেওয়া নাম কিন্তু তাও আমি ভুলে যাই, কেননা এত গল্প, এত তার চরিত্র। তো যাই হোক, আমি নামগুলো বলছি। নামগুলো হচ্ছে বাপ্পা, অরুণিতা, এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। এদের সবে মাত্র বিয়ে হয়েছে, মানে কয়েক মাস হলো ওদের বিয়ে হয়েছে, বাপ্পা আর অরুণিতার। এরপরে হচ্ছে সৌভিক, সৌভিক আনম্যারিড, এদেরই বন্ধু। এরপরে হচ্ছে অরুণোদয়, অরুণোদয়কে এরা রণ রণ বলে ডাকে, নামটা বড়, মানে অনেক বড়, তাই ওরা অরুণোদয়কে রণ বলে ডাকে। এবং রণর একজন বন্ধু, তার নাম হচ্ছে গুড্ডি। গুড্ডির ভালো নাম আছে, আমি অত বড় নামের মধ্যে আর গেলাম। তো যাই হোক, এই কটার নাম হচ্ছে মেন ক্যারেক্টার। তো ফার্স্ট সিন যেটা আমি বলছি, সেদিন ওরা একটা খুব নাম করা শপিং মলে, কলকাতা শহরে খুব নাম করা শপিং মলে ওরা নাইট শোতে একটা সিনেমা দেখতে গিয়েছিল, এবং তখন বাড়ির থেকে স্পেশালি বাপ্পা এবং অরুণিতার শাশুড়ি, মানে বাপ্পার মা এবং অরুণিতার শাশুড়ি, ওর বলেছিল যে তোরা ছুটি যখন আছে তোরা কেন নাইট শো দেখতে যাচ্ছিস, সবসময় রাতটা অ্যাভয়েড করবি, রাত্রিবেলা যাওয়ার দরকার হয় না, তোরা সন্ধেবেলা যা, বিকেলবেলা যা, ছুটিই তো আছে। কিন্তু যা হয়, ওরা ইয়াং ব্লাড না, তো ভেবেছিল যে রাতে ঠিক করেছিল যে সন্ধেবেলাটা আমরা মলে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে আমরা হলে শোতে ঢুকবো। তো যেরকম কথা সেরকম কাজ, ওরা রাত্রিবেলা শোটা ঢুকেছিলো। এবং আজকাল মলে প্রচুর প্রচুর, মানে আমি নিজেও, আমি রাতটা মানে সিনেমা যখন দেখবো রাতে দেখবো, মানে হলে, 2 বছর আগেও যখন আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা সিনেমা দেখতে যেতাম, সবসময় প্রেফার করতাম রাত্রিবেলা যাওয়ার। তো কেননা হালকা থাকে এবং ভিড়টা, মানে ক্রাউডটা খুব ছাড়া ছাড়া থাকে। তো যাই হোক, এই পারপাসে ওরা রাত্রিবেলা সিনেমাটা দেখতে ঢুকেছিল। বেশ অনেক রাতে সিনেমাটা শেষ হয়, প্রায় তখন রাত্রি 1:30 বাজে। ওরা যেহেতু মলের থেকে ওদের বাড়ি, মানে শহর কলকাতা, অনেক রাত অবধি গাড়ি ঘোড়া চলে, এবং যেহেতু বাড়ি ওদের খুব কাছে বেশিরভাগেরই, কাজেই ওরা গাড়ি ঘোড়া কিছু নেয়নি, ওরা হেঁটে গেছিলো, হেঁটেই ওরা ফিরছে। তো যখন ওরা হেঁটে ফিরছে, তখন ওদের মধ্যে একটা প্ল্যান হচ্ছিলো যে আগামী একটা ছুটি আসছে, মানে একদম লম্বা 3 দিন 4 দিন, মানে 3 দিনের ছুটি পাবে প্লাস শনি রবিবার পাবে, মানে 5 দিন, 5 দিনের একটা লম্বা ছুটি আসছে, তো চল না কেন আমরা একটা কোথাও থেকে ঘুরে আসি।
তো যেরকম কথা ঠিক সেরকমই চিন্তাভাবনা শুরু হয়ে গেল। রাস্তাতে হেঁটে যেতে যেতে প্রথমেই আসবে বাপ্পাদের বাড়ি, বাপ্পা অরণিতাদের বাড়ি, এবং তারপর বাকিদের বাড়ি পরপর আসবে। তো ওরা ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ওরা ঠিক করছে যে অফিস জয়েন করার আগে চল আমরা প্ল্যান করি। তখন বাপ্পা একটু বেঁকে বসে, বলে আমার মনে হয় না মা এখন যেতে দেবে, কেননা মা বলছিল যে বিয়ের কয়েক মাস নাকি কিছু একটা মানে খুব বাইরে যাওয়ার আমার মার মানে মার খুব আপত্তি, আমার মনে হয় না মা যেতে দেবে। তখন অরুণিতা বলছিল ঠিক আছে ঠিক আছে, মাকে বল, অরুণিতার শাশুড়ি, বাপ্পার মা মানে অরুণিতার শাশুড়ি, বলছিল ঠিক আছে ছেড়ে দে, ওটা আমার উপর ছেড়ে দে, আমি মাকে রাজি করিয়ে নেবো। তো তারপর আবার যখন কথা হলো যে জঙ্গলে যাবে, তখন তো বাপ্পা একেবারেই বারণ করছিল যে আমার মনে হয় না মা যেতে দেবে। তখন ওরা মজা করছিল যে হ্যাঁ মা যেতে দেবে না, অ্যাকচুয়ালি তুই ভয় পাচ্ছিস। এবার একটু বলে নি, এই যে বাপ্পা যে ছেলেটির কথা বলছিস, তাকে ছোট থেকে এই বাচ্চাগুলো মানে আমি বাচ্চাই বলবো, এই এদের কিন্তু একসাথে স্কুলিং, একসাথে কলেজ, চাকরি হয়তো এরা আলাদা আলাদা করে, কিন্তু থাকা মানে স্কুল কলেজেরই বন্ধু বান্ধব এরা, আশেপাশে এই সব থাকা, ছোটো থেকে বড় হয়েছে, কাজেই সবাই সবাইকে খুব ভালো মতো চেনে। তো বাপ্পাকে চেনে, বাপ্পা ছোটো থেকেই না ছেলে বলে হয়তো একটা সাইকোলজিক্যাল ইয়ে যে বলবো, তারপর যদি আমাকে নিয়ে হাসাহাসি করে বলতো না, কিন্তু এরা বাকিরা এই রণটনরা সৌভিক এরা জানে যে বাপ্পা অ্যাকচুয়ালি একটু ভীতু প্রকৃতির। কিন্তু আমাদের এই সমাজে একটা রয়েছে না যে মেয়েরা ভয় পেতে পারে, তাতে লজ্জা নেই, কিন্তু ছেলেরা ভয় পেতে পারে না। ছেলেরা ভয় পেলে কিন্তু লোকে খারাপ বলবে, বাবা তুই ভয় পাচ্ছিস, ছেলেরা আবার ভয় পায় নাকি, মানে কিছু মানে আমাদের কনসেপশন রয়ে গেছে না, আমাদের মানানো কিছু জিনিস। যে কোনো ইমোশান, ভয় একটা ইমোশান, কাজেই ভয় মেয়েরা ভয় পেলেও পেতে পারে, যদিও আজকাল মেয়েরা ভয় পাওয়ার ঊর্ধ্বে, ভয় টয় পায় না, কাজেই অনেক যুক্তি দিয়ে তারা বিচার করে। আর ছেলেরা তো একেবারে না না, মানে একেবারেই না না, মানে ছেলেরা ভয় পেতে পারে না, কিন্তু এই সৌভিক রণ এরা জানে যে বাপ্পা কিন্তু একটু ভীতু প্রকৃতির, মানে ভীতু প্রকৃতির মতো অনেক রকম ঘটনা আছে, মানে স্কুল কলেজে সেরকম কোনো ফাঁকা জায়গায় হলে ও আগে আসবে না, তোরা আগে মিট কর তারপর আমি মিট করবো, অনেক রকম এরকম আগামী দিনে হয়তো গল্প বলতে বলতে হয়তো আমি বলবো। তো যাই হোক, ওরা জানে, তখন বলছে যে হ্যাঁ তুই তোরা তুই মাসির নামে দোষ দিচ্ছিস, মাসি না আসলে তুই ভীতু, তুই যেতে চাইছিস না জঙ্গলে, নতুন বউ নিয়ে যেতে ভয় পাচ্ছিস। তখন বলছে না না তা না, মা বলেছে যে বিয়ের পর নাকি কয়েক মাস বোধ হয় এরকম একটা কিছু ব্যাপার আছে, আমাদের পারিবারিক যিনি আছেন গুরুদেব উনি বোধ হয় বারণ করেছেন, মানে এটা আমি ওভার হিয়ার করেছি মাদের কথায়। তো ঠিক আছে, অরুণিতা যখন বলছে কথা বলবে মার সাথে, ঠিক আছে তোরা তাহলে এগো কথা বল, এখন তো অফিস খুলে যাচ্ছে সব ছুটির পর, সেদিনটা ছুটি ছিল, রবিবার হয়তো ছিল বা শনিবার রাত ছিল। তো যাই হোক, আমরা চল একদিন আমরা বসি, বসে আমরা ঠিক করব কোথায় কোথায় যাওয়া হবে বা কীভাবে যাওয়া হবে কি না, প্রথমে আগে মাকে রাজি করাই। আর বাকিদের কথা হলো যে ওই যে মেয়েটি তোমার ওই তোমার রণর যে অরুণোদয়ের যে গার্লফ্রেন্ড, যে মেয়েটি বাচ্চা মেয়ে গুড্ডি, গুড্ডিকে জিজ্ঞেস করে কি রে বাড়িতে মা বাবা রাজি হবে, বলছে হ্যাঁ হ্যাঁ কিছু অসুবিধা হবে না, সবাই যাচ্ছে। তারপরে নিতাদি যাচ্ছে, অরুণাদা মানে যার নতুন বিয়ে হয়েছে বাপ্পার সাথে, ও যাবে, আমি ঠিক বলে ম্যানেজ করে নেবো, কোনো অসুবিধা হবে না, তোমরা প্ল্যান করো, আমি রাজি আছি, আমি মা বাবাকে রাজি করিয়ে নেবো। তো ভালো কথা, সেদিন রাত্রিবেলা ওরা সিনেমা দেখে ওরা ফেরার পথে মোটামুটি এই অবধি কথা হলো, এবং ওরা যে যার বাড়ি পৌঁছে গেল, এবং একটা উইক কাজ করার পর, 7 দিন কাজ করার পর ওই ছুটিটা আসছে। তো ওরা ঠিক করলো যে মানে মাঝখানে 15 দিন একটা গ্যাপ ছিল, তো আফটার 7 ডেজ ওরা একটা দিন বসেছিল যে, এবং সেটা বসেছিল বাপ্পাদের বাড়িতে। তো বাপ্পাদের বাড়িতে বসার পরে বাপ্পার মাকে বলা হলো যে মাসিমা এরকম প্ল্যান করছি, ভীষণ গাইগুই করছিলেন যে মেসোমশাই কিন্তু শুনলে করবে, সবে সবে ওদের বিয়ে হয়েছে, এই সময়টা এরকমভাবে বাইরে যাবে, ছেলে মানুষ একদম একেবারেই ছেলে মানুষ, মা তো হয়তো 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 আনকনশিয়াস মাইন্ডে কোনো একটা ভয় ইয়ে করছে যে সবে সবে বিয়ে হয়েছে জঙ্গল, এগুলো আছে আমাদের মানে মানে অনেক অভিজ্ঞতা, আমিও এরকম প্রচুর মানুষের সাথে মিশেছি যারা এইসব মানে যে বিবাহিত জীবন মানে বিয়ে সবে মাত্র নতুন নতুন শুরু হয়েছে, এখনই এরকম বাইরে যাবে, কাছে পিঠে তোমরা কোথাও যাও, যেখানে ওরা প্ল্যান করছে জঙ্গলে যাওয়ার, বাধা দিচ্ছিল মা হ্যাঁ মেসোমশাই কিন্তু রাগ করবে, অ্যাকচুয়ালি মেসোমশাই হয়তো রাগ করবে না, মানে মাসিমার নিজেরই সমস্যা। তো যাই হোক, খুব সবাই মিলে খুব ইয়ে করাতে শেষ পর্যন্ত মাসিমার রাজি হয়েছিলেন, ঠিক আছে। তো ওরা এরপরে ওরা একটা জঙ্গলে এরকম
বেড়াতে যাবে এই কজন মিলে, বন্ধু বান্ধব মিলে, এবং ওদের আরেক বন্ধু, এরা বলেছিল যে ওকে কি বলবো, যত দলে ভারী হব তত কিন্তু ভালো লাগবে যাওয়ার একটা ব্যাপার। তখন বলছিল হ্যাঁ হ্যাঁ বল না, কোনো অসুবিধা নেই, তো তাকেও বলা হবে। তো যাই হোক, বলা হবে, মানে আমি আজকে এই অবধি রাখছি, গল্পটা আমি শুরু করে দিলাম। এরপর আমি কিভাবে এগোবো, ওরা জঙ্গলে এরপরে যাবে, বেড়াতে যাবে ওরা, কি তাদের অভিজ্ঞতা হবে, কিভাবে গল্পটা এগোবে, আপনারা আমার সাথে থাকুন। আমি সবসময় বলি যে আমি একবারে গল্প বলতে চাই না, কারণ একবারে গল্প বললে গল্পের যে কোয়ালিটিটা সেটা নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। মানে যে গল্প বলছে তারও একটা ক্লান্তি আসে, তারও একটা মানে অসুবিধা হয় সত্যি কথা। তো আমার এক একটা মানুষের এক এক রকম মানে ওয়ে, মানে এক এক রকম বলার এক একটা, তো আমারও এটা বলার একটা ইয়ে স্টাইল বলতে পারেন, যে আমি একটু থেমে থেমে বলি। তো যাই হোক, তো আজকে আমি এখানে গল্পটা শেষ করছি। এবং বাপ্পারা সেই জঙ্গলে গিয়েছিল, কোথায় গেছিলো, কোন জায়গায় ওরা গিয়েছিল, কীভাবে পৌঁছেছিল, তো সেই সব নিয়ে আমি কালকে আসছি, কালকেই আসবো আশা করছি, খুব বেশি হলে হয়তো পরশু দিন আসবো। তো যাই হোক, মানুষের জীবন না, তো আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, অবশ্যই গল্পটা কীভাবে এগোচ্ছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ভুতুরে গল্প, আমি বারবার বলছি, আমি কিন্তু ভয় পাওয়ানো আপনাদের আমার উদ্দেশ্য নয়, একেবারেই উদ্দেশ্য নয়। গল্পটা আমি পজিটিভ নোটে শেষ করব, কাজেই আপনারা স্কিপও করবেন না, মানে এটা আমার রিকোয়েস্ট, গল্পটা যদি পুরো না শুনে আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে কী ব্যাপার। রঞ্জনা ভয় পাওয়াতে চাইছে না, কিন্তু হ্যাঁ এটা ভূতেরই গল্প। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকবেন, যারা অবশ্যই গল্প শুনতে ভালোবাসেন, সকলে কিন্তু গল্প শুনতে ভালোবাসে না, তো যাই হোক, যারা আমার মতো গল্প শুনতে ভালোবাসেন তারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি গল্পটা দুদিন তিন দিন ধরে বল, ছোটো গল্প, ম্যাক্সিমাম দুদিন তিন দিন লাগবে, আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরো গল্পটা শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ।